ভোরের বাতাসে ভেসে ভেসে শিশির ভেজা ঘাসে ছড়িয়ে থাকা শিউলি ফুল যেমন নিয়ে আসে শীতের আগমনী বার্তা, তেমনি প্রতি বছর ফেব্রুয়ারি 14 তারিখ মনে করিয়ে দেয় ইতিহাসের পাতায় ভালোবাসার যত গল্প। সৃষ্টিকর্তার অনন্য এক সৃষ্টি এই ভালোবাসা। ভালোবাসার কোনো বয়স নেই, নেই কোনো জাত ধর্ম। যুগে যুগে ভালোবাসার কত উদাহরণ দেখেছে বিশ্ব। লাইনি মজনু, রোমিও জুলিয়েট, শাহজাহান মমতাজ, কত কত উদাহরণ। খেলোয়াড়া নাকি খেলা ছাড়া কিছুই বুঝে না, খেলাই নাকি তাদের ধ্যান জ্ঞান ভালোবাসা। সত্যি কি তাই? বাস্তবতা বলছে ভিন্ন কিছু। ভালোবাসার এমন অনেক উদাহরণ আছে খেলার জগতের মানুষদের ঘিরে যা একেবারে রূপকথার গল্পের বাস্তব চিত্র। খেলার জগতের মানুষেরা তাদের মনের মানুষের প্রতি ভালোবাসার যে নজির গড়েছেন সেই গল্পই শোনাব আজ। ভালোবাসা কাকে ছোঁয় না বলেন, রাজা থেকে শুরু করে বীর যোদ্ধা, বাধ্য সন্তান থেকে শুরু করে ভবঘুরে, ফকির থেকে শুরু করে নামি দামি ব্যক্তিত্ব, ভালোবাসায় কাবু হয়েছে প্রায় প্রত্যেকটা মানুষ। যুগে যুগে ভালোবাসা মানুষকে যেমন করেছে পরিপূর্ণ, তেমনি করেছে সন্ন্যাসী। কত ভাষায় কত গল্প গান কবিতা রচিত হয়েছে ভালোবাসা নিয়ে, তার নেই কোনো হিসাব। প্রতিটা ক্ষেত্রের মতো ভালোবাসার অনেক নজির রয়েছে স্পোর্টস ওয়ার্ল্ডেও। ফুটবল, ক্রিকেট, টেনিস, যেই খেলার খেলোয়াড়দের কথাই বলা হোক না কেন, রোমান্সের চটপটা গল্প আছে প্রত্যেককে ঘিরেই। এই যেমন ইমরান তাহিরের সুমায়া দিলদারের মহব্বতে পাগল হয়ে পাকিস্তান ত্যাগ করে সাউথ আফ্রিকায় পাড়ি জমানো, অথবা রকেটিচের ওয়েটার রাকুয়েল মাউরির প্রেমে পড়ে স্প্যানিশ ভাষা শেখা এবং হোটেলেই 3 মাস পার করে দেয়া, কিংবা শোকে ডুবে থেকে 1999 সালের ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের আর ছেলেদের এককে জয় পাওয়া আন্দ্রে আগাসি ও স্টিভ রাফের কাপল হওয়ার কাহিনী, সবই ইন্সপায়ারিং। এমন আরও অনেক ঘটনা আছে যা সময় সময় বিশ্ব ক্রীড়াঙ্গনে হয়েছে আলোচিত। খেলার মাঠ যারা মাতান তাদের অনেকের দাম্পত্য জীবন শুরুর গল্পটাও ধুম মাচানো। বলিউড আর ক্রিকেটের দারুণ একটা কম্বিনেশন রয়েছে, যেমন বিরাট কোহলি, আনুষ্কা শর্মা, হরভজন সিং, গীতা বসরা, যুবরাজ সিং, হ্যাজেল কিচ জুটি। ভারতের সাবেক পেসার জহির খান তো ধর্ম বাধাকে তুচ্ছ করেই ভালোবেসে বিয়ে করেন বলিউড অভিনেত্রী সাগরিকা খটকেকে। আছে বলিউডের বাইরের জুটিও যা কিনা একেবারে কালজয়ী। বলছি মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষীর এবং রোহিত শর্মার ঋতিকা সাসদের কথা। এই দুটি জুটি বেশ জনপ্রিয় বিশ্ব ক্রীড়াঙ্গনে। বাংলাদেশ ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা না বললেই নয়। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট লীগ খেলতে যেয়ে প্রেমে পড়ে যান উম্মে আহমেদ শিশিরের, বিয়ে সারেন 12-12-12 এই রেয়ার তারিখটায়। ভালোবেসে বিয়ে করেছেন সাবেক পেসার মাশরাফিও, স্কুল জীবনেই মন দেয়া নেয়া সুমনা হক সুমির সঙ্গে, 2006 সালে বিয়ে সারেন এই জুটি। পিছিয়ে নেই তামিম ইকবালও, তামিম আয়েশার 8 বছরের প্রেম বিয়েতে গড়ায় 2013 সালে। প্রেম চলাকালে কতবার ছুটে ছুটে গেছেন মালয়েশিয়াতে আয়েশাকে এক ঝলক দেখতে, পড়াশোনার জন্য সেখানে লম্বা একটা সময় থেকেছেন আয়েশা। এক প্রকার জাতীয় ক্রাশ তাসকিন আহমেদ, কত মেয়ের মন ভেঙে 2017 সালে নিজের ভালোবাসার মানুষ সৈয়দা রাবেয়া নাইমাকে জীবন সঙ্গী করেছেন দেশসেরা এই পেসার। আরও আছে 2011 সালে ভালোবাসা জান্নাতুল কাউসার মিষ্টির সঙ্গে ঘর বাঁধেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ, সেই বিয়েতে যেয়ে রিয়াদের শালিকা জান্নাতুল কিয়াফাত মন্ডির প্রেমে পড়েন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, পরের বছর বিয়ে হয় মুশফিক মন্ডির। ভালোবাসা আটকাতে পারেনি সীমানা বাধা কিংবা দূরত্ব। ভারতের সাইমা আরজুকে ভালোবেসে বিয়ে করেছেন পাকিস্তানের পেসার হাসান আলী। প্রেমের বিয়ে সাবেক অজি ক্রিকেটার শন টেট ও ভারতের মডেল মাসুম সিংয়েরও। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ম্যাক্সওয়েল ও ভিনি রমন জুটিও বেশ আলোচিত। ভালোবেসে ঘর বেঁধেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের 2 ক্রিকেটার মিচেল স্টার্ক ও এলিসা হ্যালি, এলিসা অজি নারী দলের উইকেট কিপার ব্যাটার।
ফুটবলের ক্রিশ্চিয়ানো রোনালদো, জর্জিনা রদ্রিগেস আর গ্যারেথ বেল, এমা জোন্স জুটির সফল প্রেম কাহিনী, কিংবা লিওনেল মেসি, আন্তোলেন্না রোকুৎসার 25 বছরের প্রেমের পর শতাব্দীর শ্রেষ্ঠ বিয়ের তকমা পাওয়া, মেসুত ওজিল, অ্যামিন গোস জুটির ভালোবাসার অনন্য উদাহরণ গড়া, স্পেনের টেনিস কুইন গার্বাইন মুগুরুজার আমেরিকার রাস্তায় হাঁটতে বের হয়ে সেলফি তুলতে যাওয়া আর্থারের প্রেমে পড়া, 2000 সালে খেলার কোর্টে পরিচয়, এরপর মন দেয়া নেয়া, আজ পর্যন্ত অন্যতম জুটি হয়ে থাকা রজার ফেদেরার, মিরোস্লোভা মির্কা, কিংবা জলদানব খ্যাত মাইকেল ফেলপসের বিপর্যস্ত অবস্থায় সামলে নেয়া নিকোলের প্রতি নতুন করে ভালোবাসা জেগে ওঠা, বাংলাদেশের আর্চারির রোমান সানা, দিয়া সিদ্দিকার চুপি চুপি প্রেমের বিয়েতে গড়ানোর ঘটনা, কত কত উদাহরণ বিশ্ব ক্রীড়াঙ্গনের এই মানুষগুলোকে ঘিরে। ভালোবাসার বয়স নেই, নেই জাত ভেদ, এটা একটা অনুভূতি যা জেগে উঠলেই দুনিয়া সব কিছু হয়ে যায় তুচ্ছ। ওয়ার্ল্ড স্পোর্টসের এই বাঘা বাঘা প্লেয়াররাও নিজেদের দূরে রাখতে পারেননি ভালোবাসার জলে ডুব দেওয়া থেকে। এই প্রেমের গল্পগুলো যেন প্রয়াত সঙ্গীত শিল্পী খালিদ হাসান মিলুর যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় গানের লাইনের বাস্তব উদাহরণ।